ইচ্ছা করে সব পুরান ফালে নতুন একটা সাল কিনতে পারো না তুমি কি করুন বাবা নতুন পাম হচ্ছে বাসের চেয়ে একটু জোগাড় করতে পারি না আরে দেখ রে একদম ভিক্ষু একটা থাল কিনবো এই টাকাও নাই যা টাকা গুলি আসলো থাল আমি তোমার কিনা দিন কোনো চিন্তা করো না পছন্দ করবো না সব তুমি তো বলতে পছন্দ করবো লইয়া গেলে তো তোমার বউদের ভালো না ওইটা ভালো না ভাই আমি ওইগুলা নিয়ে একটু বাসায় যাবো আমার বউরে দেখাই নিয়ে আসবো হ্যাঁ আমার মা আছে এগুলো সমস্যা নাই আর একটি ভালো করে একটা প্লেট দেখান আর তোমার আর কি লাগবে তুমি দেখো অসুবিধা নাই পছন্দ হয়েছে আপনি পোলা বাসা কত দূর কেমন হয় নাকি আপনি কেমনে করবেন মানে নিজের পোলার বাসা নিজে ছিলেন না কি কন উনি আপনার পোলা না আমি এলাম কই নিবে তো বিক্রি করেছে দিনে যেমন কেউ নেই ওদের আপনার মামা করে ডাকলো তখন তো কিছু করলেন না তুমি যদি আমার মা করে ডাকো আমি কি না করতে পারো হে বেটা আমার রাস্তায় ভিক্ষা করতে দেখতে কইলো পুরান থালা দিয়ে ভিক্ষা করেন কেন আহেন আপনার নতুন থালা কিনে দিন এই আমি হেল্প কিছু কিছু আইলাম থাল্লা রে আমি কোন বিচারে কথা বললাম কি কোন থালা রে কোন ধরনের কথা তুমি বললে আমি তো কোনো চালের নাম এখনো বলিনি কাটারি ভোগ আছে আছে স্যার কতটুকু দিব স্যার দেখ এক বস্তা দাও আর কি দিব স্যার আর লেখো বলেন স্যার আটা লেখো 10 কেজি আটা 10 কেজি তেল 5 লিটার 4 বোতল 5 লিটার চৌমিন তেল 4 বোতল চিনি 5 কেজি চিনি 5 কেজি আর মসুরের ডাল 5 কেজি মসুরের ডাল 5 কেজি সুজি লেখো 1 কেজি সুজি 1 কেজি আর দুধ 1 কেজির 5টা দুধ 1 কেজির 5টা ঠিক আছে স্যার আয় পিচ্ছি মাল্লি বাইর কর ভালো করছো তুমি দেখো এগুলো উঠাও ওঠানো আমি তুলছি টাকা কি দেখছিস স্যার মালে তো রিক্সা ভরে গেছে আপনি কোথায় বসবেন স্যার আপনি 2 মিনিট দাঁড়ান আমি বাসায় মালগুলো নামায় রেখে আবার আসছি স্যার ঠিক আছে যাও এত কথা কেন বলো যাও জি স্যার আচ্ছা তোমার দোকানে এলডো মিল্ক নাই না স্যার একটা জিনিসের জন্য এখন আবার আরেক দোকানে যেতে হবে জানেন স্যার পাঁচ কেজি
স্যার? স্যার আমার মা অসুস্থ, না হলে আপনার কাছে ছুটি এবার চাইতাম না স্যার, প্লিজ স্যার। তো ফারুক স্যার আমি কি করতে পারি? আপনি গত মাসে চার দিন ছুটি নিয়েছেন, তার আগের মাসে পাঁচ দিন, তার আগের মাসে সাত দিন, আপনার তো আমার অবস্থা আরো বুঝতে হবে। ড্রাইভার চলে যাওয়ার কারণে এখন আমাকে অফিসে যেতে হচ্ছে চেঞ্জিতে পড়ে, কারণ আপনি যদি এই অবস্থায় চলে যান তাহলে তো আমার শিপমেন্ট বন্ধ হয়ে যাবে। তো ভাই যাবেন আপনি? আমি তো বাড়ি ধরা বেঁচে চলে যাবো ভাই। অসুবিধা নাই, আমি আপনাকে বিশ ত্রিশ টাকা বাড়াই দেবো, ঠিক আছে? স্যার আমার মা খুব অসুস্থ, ফারুক সাহেব আমার কিছুই করার নাই, এটা অফিস, আপনি একটা জব করছেন, এটা বুঝতে হবে আপনাকে। আমার মামার কাছে ফোন দেন স্যার বিষয়টা। আপনি আমার মেজাজটা খারাপ করবেন না, আমি চিনি আপনাকে ভালো করে, প্রত্যেক মাসে আপনার ছুটি লাগে, আপনি রিজাইন করেন লাগলে আমি পারবো না। এই ভাই আপনি যাবেন স্যার? বলেন কি কখন মারা গেল? আল্লাহ, ফারুক অবশ্য আমাকে বলছিল যে ওর মা অসুস্থ। ফোন বন্ধ মানে কি বলেন তাহলে ভাই? একটু হেল্প করেন না, একটু আগে আমার সঙ্গে মানে দিনজিতে ওঠার সময় যে ছেলেটা কথা বলছিল না, হয়তো দাঁড়িয়ে আছে এখন, আপনি একটু ডাক দিয়ে দেন, ওর মা মারা গেছে ভাই। থ্যাংক ইউ। আমি ওই বিয়ের সময় আপনার মেয়েকে পাঁচ করে ওজন সরকারের ভাবনা দিয়েছিলাম, খুব ভালো জি। কিন্তু আমি ওই আসলে আব্বা ব্যবসার কাজে তো খুব ব্যস্ত থাকতে হয়, এক ধরনের আসলে বিরক্তি চলে এসছে, তো সেই জন্য আমরা ভেবেছি যে দুজন মিলে একটু কক্সবাজার ঘুরতে যাবো। এখন খালি বাসায় এতগুলো গহনা রেখে যাবো, ভাবছিলাম আপনার কাছে রেখে গেলে কি খুব প্রবলেম হবে আপনার? এটা কি কোনো প্রবলেম হলো? তুমি যেমনটি রেখে যাবে ঠিক তেমনটি ফেরত পাবে। জি আমার সেটা তো নিশ্চয়ই। এই যে আবার এইগুলো ডিজাইন ভালো নয় তো? ভালো, খুব সুন্দর। এই যে আর তাকে কষ্ট দিচ্ছি, একটু খেলতে রাখবেন আজকে উঠি তাহলে আমার। আরে এই কি বলছো, উঠবে বসো, কিছু খেয়ে যাবে? না না বা ওই আমার কাপড় চোপড় গোছাতে হবে, তো উঠি আছে। হ্যাঁ স্যার, এগুলো ঠিক আছে, শোনালাম। দাম কেমন পাওয়া যাবে? পাওয়া যাবে স্যার, এগুলো আমরা বিক্রি করবো স্যার চল্লিশ হাজার টাকা বলি, তাতে ওই চল্লিশ হাজার টাকা বলেতে যে রেটটা আসে ওই রেট হিসাবে আমরা দাম পাবো না। তাতে কোনো সমস্যা নেই, আমি ভাবছি আমি নিজেই ইনভেস্ট করবো কি। হ্যাঁ করতে পারেন তো আপনি, আমি তো প্রথমেই বললাম আপনাকে, সমস্যা নাই। তাহলে কাল একবার তোমার সাথে অফিসে যাবো নাকি? হ্যাঁ, স্পষ্ট করে অফিসে যাওয়ার দরকার নাই আব্বা, ফর্ম ফর্ম যা কিছু আছে এগুলো আমি নিয়ে আসি, একটা কাজ করি আমরা একদিন এগিয়ে থাকি, আপনি টাকাটা জোগাড় করে রাখেন,
সন্তোষ ফিল আপ করে আমরা অ্যাকাউন্টটা ওপেন করে ফেলি। তারপর কাল আপনি আপনার থেকে সব কিছু কিনে কিনে আসবেন, ঠিক আছে? বা আমি কি 7 লাখ টাকা বাকি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার সামনে আছে না? বা থ্যাংক ইউ। বলেছিলাম না যে সব লোকের মৃত্যুর আগ পর্যন্ত লোক যায় না, কিন্তু গহনা গুলো তো হাত ছাড়া হলো। এই যে দোয়া শুনলো ওগুলো ইমিটেশন, মানে মানে একই ধরনের দুইটা দেয় না, একটা গোল্ডের স্যার একটা ইমিটেশন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে প্রথমে তুমি তাকে আসল গহনা গুলো দিয়েছিলে, তারপরের বার যখন দিয়েছো সব নকল গুলো? প্রথমবার উনি খুব ভালোভাবে পরীক্ষা করেছেন, তো এই জন্য দ্বিতীয়বার পরীক্ষা করার প্রয়োজনীয়তা বোধ করেননি। সত্যি ইন্টারপোল ডিগ্রি পাস মফিজের মাথায় আসলেই অনেক বুদ্ধি। এরপর কি? ভাগো আমার সর্বনাশ করে গেল। কতবার বারণ করছিল আমি শুনি নাই, এখন এই মিটিশনের বায়না দিয়া আমি কি করবো? আমাদের বোকা বানায় 17 লাখ টাকা। হায় আল্লাহ, কি ব্যাপার, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? মানে তুমি তো আমার কাছে টাকা দিন। আমি আপনার কাছে টাকা দিলাম কখন? দুপুর রোদের মধ্যে মুখটা আমি শুরু করে বিশ্বাস করি না, দেখ না। মানে মানে মোবাইল আছে, এই তো 5 টাকা লোক।